না মানে গায়ে আমি ঘুমাচ্ছিলাম ঘুমাচ্ছিলাম বুঝলে তো, আর হঠাৎ হঠাৎ ঘুমটা ভেঙে গেলো একটা শব্দ শুনে, তোমাদেরও শোনাচ্ছি, মানে মানে ভয়ানক একদম, বাইরের দিক থেকে আসছে, শুনতে পাচ্ছ শুনতে পাচ্ছ? দাঁড়াও জানালার কাছে নিয়ে যাচ্ছি, তোমরা শুনতে পাবে। ভাই আমার তো ভীষণ ভয় লাগছে, তোমার আওয়াজটা শুনতে পাচ্ছ? আমি তো শুনতে পাচ্ছি, ওদিক থেকে কি একটা আওয়াজ হলো, কে ওখানে, কে কে একটু বলো, ভয় লাগছে। সকাল হয়ে গেছে, ও ভাই ও আমি তো মরে গেছি ভাই। ভাই যাবা কোথায় রে ভাই? কালকে রাত্রে ভূতের সঙ্গে দেখা হলো রে ভাই, ভূত ভূত আমার বাড়িতে ভূত ছিল ভাই, ভূত। তারপরে তারপরে তো ভাই এক্সকে নিয়ে স্বপ্ন দেখো, ক্যামেরা চলছে নাকি? ক্যামেরা আমাকে বলিস নি, ক্যামেরা চলছে আমাকে বলিস নি, এক সেকেন্ড এক সেকেন্ড। না না দেখো, তোমরা প্রথমে তো দেখলে ভূতে অ্যাটাক করছিল ভাই, ভূতে অ্যাটাক করার পর থেকে ভাই আমার কোনো সেট আপের কোনো ঠিক নেই, কখন ছাদে বানাচ্ছি, কখন ঘরে হাগা ঘরে, বাথরুমে যেখানে ভাই বাথরুম সব জায়গাতে ভিডিও না ভাই, এখনো ভয় করছে ভাই। কালকে ভূতে অ্যাটাকের পরে ভাই যে ঘটনা ঘটলো ভাই ভাবতে পারছো ভাই? আমাকে এক্সের স্বপ্ন দেখলাম, মানে ভূত আর এক্স ডিফারেন্সটা বুঝতে পারছো? জাস্ট এইটুকু গ্যাপ, মানে কাল রাত থেকে দেখছো এখনো ঘাম দিচ্ছে ভাই, এখনো হাত পা ধরছে ভাই, জ্বর আজকে সকালে 525 জ্বর ছিল ভাই, আমি ভাই খেলতে যেতে পারিনি ভাই, এখনো ছাতি ছাতি দুঃখ দুঃখ করছে ভাই। কাল থেকে মানে মারাত্মক লেভেল ভাই, সাপোর্ট করো ভাই, ভাই ভূতে অ্যাটাক করেছে, প্লিজ সাপোর্ট কর একটু। না না মানে ভাই বুঝতে পারছো, কালকে রাত্রে ভূতে অ্যাটাক করার পর থেকে ভাই কী ঘটছে ভাই, একটা জিনিস পরিষ্কার বুঝে গেলাম যে এক্স খালি কালো সাপ না ভাই, এক্স আমি ছাদেও যাচ্ছি এখন, মানে এক জায়গায় দাঁড়িয়ে ভিডিও, এক্স খালি কালো সাপ না ভাই, ডাইনি পেতনি ভূত চুড়েল সব কিছু ভাই, আমার জীবনটাকে শেষই করে দিল। ভূত তো দূরের কথা, কালকে ভূতের থেকে বড় কথা এক্সকে নিয়ে মাথা পাগল হয়ে যাচ্ছে ভাই, মানে কুচিতে পিছু সালা কিছুতেই ছাড়ছে না, কী ভাই কী কাঁঠালে রাঠা না ভাই, মানে সে বিগ বাবুল কোনো রকম যদি মাথায় বা প্যান্টে ছিটে যায় সেরকম যেরকম না সেরকম, মানে বুঝতে পারছি না ছাড়ছে না কেন। না 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 ভাই তোমরা যদি বলো আমি 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 সব কিছু মেনে নেবো ভাই, জলে ঝাঁপ দিয়ে দেবো, ভূত ডাইনি পেতনি আমি রেলপাতে মাথা দিতে পারি, এমনকি চ্যানেল ডিলিট করে দেবো, না না আমার ছোটো ভাইকেও বলে দিয়ে, বাট ভাই এক্সকে আর মানতে পারছি না, মানে আমাকে এক্সকে নিতে পারছি না ভাই, আমি আমি জানি না ভাই, আই নিড আ গপ, মানে গপ মানে বুঝতে পারছো তো, গপ গপ আমি গপ, সে গপ না ওই গপ না, মানে আমার গপ চাই, আমার একটা গপ চাই যাতে এক্সকে ভুলে দেয়, প্লিজ 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 সাপোর্ট করো ভাই, ভাই সাপোর্ট করো সাপোর্ট করো খুব। এই যে যে ভূতের অ্যাটাকটা হলো আমার উপর, ভূতের অ্যাটাকটা হওয়ার পর আমি এতদিনই এটা রিয়েলাইজ করতে পেরেছি যে আমার এক্সের ক্যারেক্টার কীরকম, আমার এক্সের ক্যারেক্টার কিছুটা বাবুল সুপ্রিয়র মতো না ভাই, যখন যখন আমার জীবনে ছিল তখন ভাই এরকম ক্যারেক্টারটা রোলটা প্লে করতো, আর যখন অন্যের জীবনে গেছে তখন ভাই তার কাছ থেকে চকলেট নিচ্ছে, আর এই চকলেটটা তুমি যদি ডেরি মিল্ক বা মিল্কি বার কথা ভেবে থাকো তাহলে ভাই তুমি এখনো বাচ্চা আছো, আবারও বলছি আগের ভিডিওতে বলছি তুমি গিয়ে ঘরে হরলিক্স খেয়ে ঘুমিয়ে পড়ো। দেখো এতক্ষণ আমি ভূতের বই এদিক ওদিক যে ভিন্ন জায়গায় গিয়ে ভাই ভিডিও বানাচ্ছিলাম, বাট একটা কথা আছে না ভাই, রাজাকে তো সিংহাসনে মানে সেরকম আমি ভাই আমার সেট আপ ছাড়া ফুলফিল না, মানে আমি যদিও রাজা না। দেখো ভূত আর এক্স তো গেলো, তাছাড়া একটা ভাই আজকে ঘটনা উঠে ভাই ঘুম থেকে উঠে ভিডিও বানাবো, আমি পুরো প্ল্যানিং ছিল ভাই ভূতের ভিডিও ভাই ভাই, কিন্তু ঘুম থেকে উঠে দেখি ভাই আমার প্যান্ট ভিজে গেছে। না 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 তোমরা যেটা ভাবছো ওই ওইটা না ভাই, ভাই মুতে দিয়েছে না ভাই, নিজে মুতে নি ভাই, আমি 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 এত বড় ছিলাম আমি মুতে নি ভাই, টিকটিকি মুতে দিয়েছে আমার প্যান্টে ভাই, গালে থাপ্পড় মারতে ইচ্ছে করছে, মানে 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 ভাবতে পারছো টিকটিকি আমার প্যান্টে মুতে দিচ্ছে, কোথায় প্যান্টে আবার কোথায়, মানে সে সেই জায়গাটায় ওই জায়গাটায় বুঝতে পারছো তো, বলছি এ জীবনটা কি রাখা খুবই দরকার? না না এ জীবন রাখা খুব দরকার, এই জীবন থাকার থেকে ভগবান তুলে নাও আমায়, কী দেখো ভাই জীবনটা না পুরো ওই জিওর 5 GB ডেটা লোনের মতো হয়ে গেছে ভাই, মজা আছে বাট ক্ষণিকের মাত্র। বলি শোন, রোস্টিংটা ছেড়ে দিয়ে একটা মোটিভেশনাল চ্যানেল খুলে ফেল না, ভালো লাভ হবে তো। না মানে দেখো ভাই ভাই আমি আমি কি আমি কি কিছু ভুল কথা বলছি? না না তুমি তোমরাই বলো ভাই, জিওর ওই যে 5 GB ডেটা লোনটা যারা নিয়েছো তারা জানো তো, মানে জানো ভাই? না ভাই আমি জাস্ট ভাই বেজার্সে ওপেন করেছি, বেজার্স মানে না দেখা মাত্র ভাই শেষ সব। হ্যাঁ হ্যাঁ তুমি ঠিকই শুনেছো ভাই, ছেলে বড় হয়েছে, বেজার্স দেখবে নাকি ছোটা ভীম দেখবে ভাই? না ভাই ছেলে বড় হয়েছে তো, না আমারও তো ছোটো ভাই আছে নাকি। আরেকটা কথা দেখো, আমি যতটা ভদ্র ভাবছি আমাকে অতটা ভদ্র না, আমি কিস্তি কাস্তা দিই না, মানে আমি ভদ্র ছেলে না ভাই, আমি আমি খারাপ ছেলে, আমি খারাপ, সাপোর্ট করো প্লিজ সাপোর্ট করো, আমি ভদ্র ছেলে একটু সাপোর্ট করো প্লিজ, আমার আমার মনকেটা করিয়ে দাও। দেখো গাইজ এমনিতেই কালকে ভূতের ভয় পেয়েছি, তারপরে এক্স ভাই ভাই আর ভিডিও বানাতে পারছি না, না ভাই খুব খারাপ লাগছে ভাই, একদম বোরিং লাগছে, আমি জানি ভিডিও তোমরা বুঝতে পারছো না তোমাদের খারাপ লাগছে, আমি আগেটার মতো ভিডিও বানাবো বাট আমার শরীর খারাপ এক্সকিউজ দিতে দিতে আর কতদিন চলবে, 1K হতে যাচ্ছে, কোনো কনসিস্টেন্সি নেই, কোনো কিছু নেই, আবার যে কনসিস্টেন্সি বানান ভুল, যাই হোক
সাবস্ক্রাইব করো, সাবস্ক্রাইব করো, লাইক করো, কমেন্ট করো, সোয়াগ সোয়াগ, ঠিক আছে।